কমই দেখতে যাইতেছি। 4000 বছর আগের রাজা রানীদের মৃতদেহ। আর এইগুলো হলো আগের রাজা রানীদের পরিধানের পোশাক। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে অনেকদিন পর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো নারায়ণগঞ্জের ব্লগের আজকে হলো শেষ পর্ব। তো এর আগে দুটি পর্বে আপনাদের দেখিয়েছি পানামনগর, লোকশিল্প জাদুঘর ও বাংলার তাজমহল। আর আজকের পর্বে দেখাবো আপনাদের রাজমণি পিরামিড। আর এই রাজমণি পিরামিডের ভিতরে আছে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, রাজা রানীদের মমি এবং তাদের পরিধানের পোশাক সমূহ আর বিভিন্ন ধরনের মূর্তি। তো চলুন দেখতে থাকি এবং পুরো ব্লগটি এনজয় করি। তো ঢুকতেই এখানে তিনটি গেট চোখে পড়বে। তো আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকতেছি, দেখি কি দেখা যায়। তো আমরা এক নাম্বার রোডে কিছুই খুঁজে পেলাম না, এখন তিন নাম্বার রোডে যাব, দেখি কি দেখা যায়। তো এখানে পিরামিড দেখতে পেলাম, আর পিরামিডের ভিতরে মেবি মমি আছে। তো এগুলো আপনাদের এখন দেখাবো। ওটা বাহির বাহির আসলে যা ভেবেছিলাম তা নয়, এগুলা সবই আর্টিফিশিয়াল মমি। দেখতেই পাচ্ছেন আর এখানে বিভিন্ন রকমের পাখি দেখা যায়, আর পাখি দেখতে 20 টাকা করে টিকিট লাগে। তো আপনাদের এখন দেখাবো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ভাই
এই হলো বেহুলার বাসরগড়। তো এখানে আর কিছু দেখার মতো নেই। তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।